সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যশোর জেলার শাসক উপজেলার সাত মাইল হাটে আজকের বাসুরের ভরপুর। বিভিন্ন জাতের বাসুরের দাম দর কেমন আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সাত মাইল হাট থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কয়টা নিয়ে আসছেন? পাঁচটা। পাঁচটা কি জাতের দেখান আমাদেরকে দাম দর। এই যে কেমন চাচ্ছেন, এটার দাম কেমন চাচ্ছেন? বাহাত্তর হাজার টাকা, তাই তো? এটা কি জাতের ভাই? ফ্রিজিয়ান। আচ্ছা এটা কেমন চাচ্ছেন? ঊনষাট হাজার টাকা। এটা কি জাতের? শাহিয়াল। শাহিয়াল। আচ্ছা আর এটা কেমন চাচ্ছেন, এটার দাম কেমন? পঞ্চান্ন। এগুলোর বয়স কেমন হবে ভাই? পাঁচ ছয় মাস। পাঁচ ছয় মাস, তাই তো? আপনার কি সব ধরনের বাসুর বেচা কিনা করেন? আজকে কয়টা নিয়ে আসছেন? বারোটা। বেচা কিনা হয়েছে? পাঁচটা হয়েছে। আচ্ছা ভাই, এই হাটটি কীবারে বসে? এই হাট কীবারে বসে? মঙ্গলবার। আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন ভাই? বারোটায়। আচ্ছা আপনি এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম জি পঁচাত্তর হাজার। এটার বয়স কেমন হবে? ছয় মাস, তাই তো? পাঁচ ছয় মাস। এটা কী জাতের? ফ্রিজিয়ান। আচ্ছা বর্তমান হাটের কী অবস্থা বলেন, এই যে ঈদ গেল, কোরবানির ঈদ, ভালো না খারাপও না? মিডিয়াম। আচ্ছা প্রচুর পরিমাণ বাসুর দর্শক দেখেন। এই যে এটা কাজ। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাম দর কেমন চাচ্ছেন? এটা একশো পাঁচ, মানে এক লাখ পাঁচ হাজার, তাই তো? আচ্ছা বয়স কেমন হইতে পারে এবং কী জাতের এটা? ছয় মাস। মাশাআল্লাহ দর্শক, ছয় মাস বয়সের বাসুটি খুব চমৎকার এবং কালো, সুঠাম দেহের, সুস্থ সবল দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা দাম দর আসলে এক লাখ চাচ্ছেন, তাই তো? আচ্ছা কেমন হইলে ছাড়বেন বেচে কিনার? পঁচানব্বই হলে দিবেন, তাই তো? আচ্ছা এটা কেমন চাচ্ছেন? একই দাম, তাই তো? এগুলো সব চার পাঁচ মাস বয়সের দর্শক। এই যে বাসুরগুলো কিন্তু সব প্রান্তিক খামারিরা আসলে লালন পালন করে এবং এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু হাটে নিয়ে আসে তাদের কাছ থেকে ক্রয় করে। আপনাদের আরও দেখায় আমি, অনেক বাসুর আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কোথা থেকে আসছেন? ও কোলের কাছেই। কয়টা নিয়ে আসছেন? বারো চোদ্দোটা। কেমন দাম চাচ্ছেন এটার? সত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন। তো আপনার বিক্রির টার্গেট কেমন আছে? বেচা কিনার টার্গেট কেমন আছে? ও আটষট্টি পঁয়ষট্টি এলে। আচ্ছা এটা কি ফ্রিজিয়ান জাতের? ফ্রিজিয়ান জাতের দর্শক দেখেন, ফ্রিজিয়ান জাতের আটষট্টি পঁয়ষট্টি এইরকম দামে বিক্রি হবে। দাদা এটার দাম কেমন চাচ্ছেন? বাহাত্তর হাজার। এটার বয়স কেমন হইতে পারে, একটু নাভিটা দেখাই। পাঁচ ছয় মাস বয়স। দাদা হাটের কি অবস্থা আজকে? ভালো আছে না? প্রচুর পরিমাণ বাসুর গরু রয়েছে। চাচার নাম কি? মতিয়া চাচা, এলাকায় বাড়ি। দেখে রাখেন দর্শক, আপনারা এই ধরনের মানুষদের কাছ থেকে বাসুর নিলে ঠকবেন না, কারণ তারা বাসাই করে কিন্তু বাসুর কিনে আনে গ্রাম থেকে। চাচা আজকে হাটের অবস্থা ভালো আছে? আচ্ছা কয়টা নিয়ে আসতেন, বিক্রি কয়টা হয়েছে? চারটে হয়েছে। ধন্যবাদ আপনাকে দর্শক, আপনাদের আরও দেখায় আমি। প্রচুর পরিমাণ বাসুর আছে, ভরপুর বাসুর আজকের হাটে। আপনার ভিডিওটি দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কেমন দাম চাচ্ছেন এটার? এটার কেমন দাম চাচ্ছেন? চৌষট্টি হাজার টাকা, তাই তো? আচ্ছা বেচা কিনা টার্গেট কেমন? বেচা কিনা টার্গেট কেমন আছে ভাই? পঞ্চান্ন ছাপ্পান্ন। আর এটা একই দাম, তাই তো? এগুলো বয়সও সব চার পাঁচ মাস। দর্শক দেখেন খুব চমৎকার দুইটা শাহিয়াল বাসুর, কেমন দামে বেচা কিনা করার জন্য বলছে, আমি একটু দেখাই আপনাদের। এগুলোর দাম কেমন চাচ্ছেন? জোড়া একশো পঁচিশ দর্শক, শাহিওয়াল বাসুর দেখেন জোড়া একশো পঁচিশ হাজার টাকা চাচ্ছে, তবে দাম দরের সুযোগ আছে দেখেন, খুব চমৎকার একশো পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছে, দাম দরের সুযোগ আছে, চার মাস বয়স মাত্র দেখেন। আরও দেখাই, প্রচুর পরিমাণ বাসুর আছে আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কয়টা নিয়ে আসছেন? সাতটা। সাতটা। কেমন দাম চাচ্ছেন এগুলোর? সত্তর পঁয়ষট্টি।
70-65,000 টাকা, তাই তো? এগুলো কেনা কোথা থেকে? আমাদের গ্রাম থেকে কেনা। গ্রাম থেকে 70-65,000 টাকা চাচ্ছেন? এগুলো কি জাতের চাচা? সব সাইয়াল? না, সিন্ধি। সিন্ধি জাতের, তাই তো? আচ্ছা, বয়স কেমন হবে আনুমানিক? 8 মাস 7 মাস। 8 মাস 7 মাস। দর্শক, উন্নত জাতের সিন্ধি জাতের এই যে দেখেন বাছুর, এগুলো সব গ্রাম থেকে কালেকশন করা, বাসাইকৃত। চাচা ব্যবসা করেন, তাই তো? কত বছর আছেন এই ব্যবসায়? 42 বছর। এই বাছুর বিক্রি করেন নাকি, না অন্য বড় গরু বিক্রি করেন? সব রকম ব্যবসা। সব রকম। চাচা হাটের এখন কি অবস্থা বা কেমন চলছে? আচ্ছা, যেরাম কেন সেরাম। বাছুরের আসলে আপনি একটু বলবেন যে সুস্থ সবল বাছুর কিভাবে মানে মানুষজন দেখে নিবে? নারী কম্বল আর দেখতে হবে যে নায়ার কম্বল। আচ্ছা আচ্ছা, খাওয়ার রুচি আছে কিনা একটু দেখতে হবে, হাঁটা চলায়, তাই তো? আচ্ছা, এই এই যে বাছুরগুলো দেখছি, এগুলো কি 2025 সালে কুরবানিতে কি কুরবানি দেওয়া যাবে? যাবে। আচ্ছা যাবে, তাহলে যারা একটা দুইটা নেবে তারাও ভালো, আবার যারা বড় আকারে নিতে চায় তাদের জন্য ভালো হবে, তাই তো? চাচার নাম কি? শাহজাহান। কোথায় বাসা? কোথায়? বলা রায়। দর্শক, শাহজাহান চাচাকে আপনারা দেখে রাখেন, একজন ভালো সাতক্ষীরা, একজন ভালো মানের বাছুর ব্যবসায়ী, 42 বছর এই বাছুর ব্যবসায়ী করে থাকে। তো আপনারা যারা বাছুর কিনবেন, এই ধরনের মানুষদের কাছ থেকে কিনলে ঠকবেন না ইনশাল্লাহ। ওনারা কিন্তু দালাল না, প্রকৃত ব্যবসায়ী তারা। তারা গ্রামে সুস্থ সবল এবং সুন্দর বাছুরগুলো কিন্তু ক্রয় করে। আসসালামু আলাইকুম। ও বস, এগুলো কেমন দামে? মানে কি জোড়া না পিস? জোড়া। ও জোড়া, 1,22,000 টাকা দাম চাচ্ছেন, তাই তো? চাওয়া দাম। বেচা কেনার দাম দরের সুযোগ আছে, এবং আজকে দেখেন হাটে পরিপূর্ণ, প্রচুর সুন্দর সুন্দর এবং অনেকগুলো বাছুর আছে। আপনারা আসলে এখানে অবশ্যই সুস্থ সবল এবং সুন্দর মানের যে কোনো জাতের বাছুর ক্রয় করতে পারবেন। হ্যাঁ, নেটে দিয়ে দেবো চাচা। হ্যাঁ, নেটে দিয়ে দেবো, লোকজন দেখবে একটু। আমরা এই মেলাদিন ধরে এই বাছুরের ভিডিও করি, দেখেন প্রচুর পরিমাণ বাছুর আজকের হাটে। আল্লাহ রহমতে চমৎকার চমৎকার। দেখেন দর্শক, খুবই চমৎকার বাছুর, এগুলো সিন্ধি জাতের, এবং এই পাশে সাইহল, যে কোনো জাতের বাছুর আপনারা এখানে কিনতে পারবেন। দেখেন নাভি কিন্তু ঝোলা আছে, এবং পা গুলো দেখে নেবেন মোটা, হাঁটিয়ে দেখে নেবেন। আপনার তো একটু দরকার, আমি চাষা ভালো আছেন? Thank you.